আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, দেখতে দেখতে কিন্তু গরমকাল চলেই আসলো, আর গরমকালে একটি ফ্যান না হলেই কিন্তু নয়। তো এই ফ্যান চালাতে গিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো এই ফ্যানের কি কি সমস্যা হয়ে থাকে এবং এই সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করব, তো তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই আলোচনায় থাকবে ফ্যান না ঘোরা বা স্লো ঘোরা, ফ্যান উল্টো ঘোরা, দীর্ঘদিন ফ্যানটি পড়ে থাকার কারণে যে ফ্যানটি জ্যাম হয়ে যায় সেই সমস্যাটি, ফ্যান প্রচুর পরিমাণে শব্দ হয়, ফ্যান থেকে অনেক শব্দ হয় সেটা নিয়ে আলোচনা করব, এবং ফ্যান স্পিডে ঘোরার ফলেও কিন্তু বাতাস হচ্ছে না, অর্থাৎ ফ্যানটি অনেক জোরে ঘুরতেছে তবুও বাতাস হচ্ছে না। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমরা প্রথমত কথা বলবো ফ্যান না ঘোরা এবং স্লো ঘোরা নিয়ে। তো প্রথমত আমরা ফ্যান না ঘোরা নিয়ে আলোচনা করি। তো একটি ফ্যান একদমই স্তব্ধ হয়ে যায় দুটি কারণে, এক কয়েল সমস্যা, দুই এর যে ক্যাপাসিটর রয়েছে এই সমস্যার কারণে। যদি ক্যাপাসিটরটি একদমই নষ্ট হয়ে যায় তাহলে ফ্যানটি একদমই স্তব্ধ হয়ে যায়, অর্থাৎ কোনো নড়াচড় করে না। আর যদি কয়েল সমস্যা হয়ে থাকে তাহলেও কিন্তু একদমই ফ্যানটি থেমে থাকবে, অর্থাৎ কোনো নড়াচড়া করবে না, কোনো শব্দও করবে না। যদি কয়েলের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কয়েলটি পুনরায় বাঁধাই করে নিতে হবে। তো এই কারণেই মূলত ফ্যানটি একদম স্তব্ধ হয়ে যায়, অর্থাৎ কোনো নড়াচড়া করে না। আর স্লো ঘোরা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো একটি ফ্যান স্লো ঘুরে সাধারণত আপনাদের যে ক্যাপাসিটর রয়েছে এই ক্যাপাসিটরের কারণে, তো ক্যাপাসিটরটি যদি দুর্বল হয়ে যায় তাহলে ফ্যানটি অনেক স্লো ঘুরবে। তো আপনারা যদি এই ক্যাপাসিটরটি বদলিয়ে নিতে পারেন তাহলে আশা করি আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে, অর্থাৎ ফ্যানটি আবারও স্পিডে ঘুরবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির মতো একটি জিনিস রয়েছে, তো এটাই হচ্ছে মূলত ক্যাপাসিটর। তো এখানে ক্যাপাসিটরে ইউএফ দেওয়া রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন 1.5। তো এই ক্যাপাসিটরগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, তো আপনারা বাজার থেকে একটি কিনে ঠিক এখানে দুটো তার কেটে লাগিয়ে দিতে পারবেন। তো এই ক্যাপাসিটরের কারণে মূলত ফ্যান স্লো ঘুরে। তো যদি আপনারা ফ্যান স্লো ঘুরে তাহলে এই ক্যাপাসিটর চেঞ্জ করে কিন্তু আপনারা ফ্যানের স্পিড বাড়িয়ে নিতে পারেন। তো এখন আমরা কথা বলবো ফ্যান উল্টো ঘোরা নিয়ে। তো ভিউয়ার্স, একটি ফ্যান যদি উল্টো দিকে ঘুরে তাহলে বাতাস কিন্তু উপরের দিকে চলে যাবে, তো সেই বাতাস আর আমাদের কোনো কাজে আসবে না। তো একটি ফ্যান উল্টো ঘুরে মূলত ক্যাপাসিটরের কানেকশন ওলট পালট করলে, অর্থাৎ কয়েল থেকে যে চারটি তার বের হয় সেই তারের ভিতরে যদি আমরা ওলট পালট করে থাকি তাহলে কিন্তু একটি ফ্যান উল্টো ঘুরবে। তো এটা নিয়ে আমরা এর পরবর্তীতে ভিডিও বানাবো যে কীভাবে ক্যাপাসিটরের কানেকশন সঠিকভাবে করতে হয় আর ফ্যান কীভাবে সঠিকভাবে, অর্থাৎ সঠিক দিকে ঘুরোতে হয়। তো এটা নিয়ে আমরা এর পরবর্তীতে ভিডিও বানাবো। তো আমরা জানলাম যে একটি ক্যাপাসিটরের কানেকশন উল্টো করলেই ফ্যান মূলত উল্টো ঘুরে থাকে। তো ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো ফ্যান জ্যাম হওয়া নিয়ে। তো ভিউয়ার্স, আমরা পুরো শীতকাল জুড়ে কিন্তু আমাদের ফ্যানগুলোকে ফেলাই রাখি, অর্থাৎ আমরা ফ্যানগুলোকে কিন্তু ব্যবহার করি না। আর এই ব্যবহার না করার ফলে কিন্তু ফ্যানগুলো জ্যাম হয়ে যায়, অর্থাৎ ফ্যানের পাখাগুলো আর ঘুরতে চায় না। তো তখন আপনারা যা করবেন, তো তখন আপনারা এই যে ফ্যানের গোড়ায় ঠিক এখানে একটু তেল দিয়ে এরকম করে ঘোরানোর চেষ্টা করবেন, এবং ঘোরানোর ফলেই কিন্তু আপনাদের ফ্যান যে জ্যাম রয়েছে সেটা ছেড়ে দিবে, এবং এভাবে কিন্তু আপনারা ফ্রিলি ঘোরাতে পারবেন। তো আপনারা ফ্যানগুলোর গোড়ায় অবশ্যই একটু তেল দিয়ে নেবেন, তো তেল দেওয়ার ফলে কিন্তু আমাদের যে জ্যামটি রয়েছে সেটা ছেড়ে দিবে এবং আপনাদের যে ফ্যানটি রয়েছে সেটা ফ্রিলি ঘুরবে, যেটা যেমনটা এখন দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ফ্যানটি কিন্তু একদম ফ্রিলি ঘুরতেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো ফ্যানটি ঘুরতে কিন্তু কোনো প্রকার বাধা পাচ্ছে না, অর্থাৎ ফ্রিলি ঘুরতেছে আমাদের ফ্যানটি। তো ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো ফ্যান থেকে প্রচুর পরিমাণে শব্দ হয়, তো এটা নিয়ে এখন আমরা কথা বলবো। তো ভিউয়ার্স, একটি ফ্যান থেকে যখন প্রচুর পরিমাণে শব্দ হয় তখন কিন্তু সবাই বিরক্ত লাগে। তো ভিউয়ার্স, একটি ফ্যান থেকে শব্দ হওয়ার কারণ হচ্ছে বিয়ারিং,
তো যদি ফ্যানের বিয়ারিংয়ের সমস্যা হয়ে থাকে তাহলে এ ধরনের শব্দ হয়ে থাকে। তো ফ্যানের যে বিয়ারিংটি রয়েছে ঠিক এখানে দেওয়া রয়েছে এবং এর পিছন দিকে দেওয়া রয়েছে। তো এখন আমি দেখাতে পারতেছি না, যদি আমি ফ্যানটা খুলতাম তাহলে দেখাতে পারতাম। তো আমি স্ক্রিনে পিকচার দিয়ে দিচ্ছি। তো একটি ফ্যান থেকে শব্দ হয় মূলত বিয়ারিংয়ের জন্য। তো আপনারা যদি বিয়ারিংগুলোকে চেঞ্জ করে নেন তাহলে আপনারা এই সমস্যা থেকে সমাধান পাবেন। তো এক্ষেত্রে আপনাদের ইলেকট্রিশিয়ানের হেল্প নিতে হবে বিয়ারিংগুলো চেঞ্জ করতে। তো একটি ফ্যান থেকে শব্দ হয় মূলত বিয়ারিংয়ের জন্য। তো আপনারা যদি বিয়ারিংগুলোকে চেঞ্জ করে নেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো ফ্যান স্পিডে ঘুরতেছে কিন্তু বাতাস হচ্ছে না এই সমস্যাটি নিয়ে। তো ভিউয়ার্স, একটি ফ্যান থেকে আমরা বাতাস পাই মূলত তার পাখার সাহায্যে। যদি পাখাটাই খারাপ হয়ে থাকে বা ব্যাকাটেরা হয়ে থাকে তাহলে কিন্তু আমরা আর ভালো বাতাস পাবো না, অর্থাৎ সেই ফ্যান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে বাতাস পাবো না। তো এক্ষেত্রে আমাদের যা করতে হবে, ঠিক এরকম ফ্যান হলে কিন্তু এর পাখাগুলো কিনতে পাওয়া যায় আলাদাভাবে। তো আপনারা যেটা করবেন সেই পাখাটি বদলিয়ে অন্য একটি পাখা এনে লাগিয়ে দেখবেন যে বাতাস হচ্ছে কি না। এই ধরনের মোটরের পাখাগুলো কিন্তু 20-25 টাকার ভিতরেই পাওয়া যায়। তো আপনারা অবশ্যই পাখাটিকে চেঞ্জ করে নেবেন। আর যদি আপনাদের সিলিং ফ্যান হয় তাহলে যে পাখাগুলো রয়েছে সেই পাখাগুলোকেও একটু ভালোভাবে বেঁকিয়ে দেখবেন, অর্থাৎ ভালো করে অ্যাডজাস্ট করে দেখবেন যে বাতাস হচ্ছে কি না। তো ভিউয়ার্স, আমরা কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে জানতে পারলাম, যেমন ফ্যান না ঘোরা এবং স্লো ঘোরা নিয়ে, ফ্যান কেন উল্টো ঘোরে সেটা নিয়ে জানতে পারলাম, ফ্যান কেন জ্যাম হয় এবং ফ্যান থেকে কেন প্রচুর পরিমাণে শব্দ হয় এবং ফ্যান প্রচুর পরিমাণে ঘোরার ফলে কেন বাতাস হচ্ছে না, তো সেগুলো নিয়ে কিন্তু আমরা জানতে পারলাম। এছাড়াও যদি আপনারা অন্য কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি চেষ্টা করব যে নেক্সট ভিডিওতে এর সমাধান দিয়ে দেওয়ার। তো এই ছিল আজকের এই ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবেন। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।